फोटो कैमरा है। अरे इन भाई साहब को देखिए जरा, खाया पिया कुछ नहीं, चल दिए सुबह वीडियो बनाने। পলাশ আমাকে ডেকে গেল, তাই দাঁত মেজি চলে এলাম তাড়াতাড়ি। এখন যাব ট্রাকটা দিয়ে চাষ করা, দেখবো সুমনদের ট্রাকটা মানে পলাশদারি ট্রাকটা দেখবো। চল চল ওদিকে চল, তোদের ফটো উঠছে। বড়টা প্রণবদার ছেলে, মহা ফক করে একদম। এই তো বাপন বলছে আর কটা দিন থেকে যা দাদা, বর্ষাকালটা শুরু হলেই সব মাঠে চাষ শুরু হয়ে যাবে। মানে তখন কি হয়, ওদের সারা দিন রাত ট্রাক্টর চলে, আর যিনি ট্রাক্টর চালাচ্ছেন ওদের তো তার নাকি খাওয়া দাওয়ার টাইম থাকে না, এত কাজ থাকে না, চাপ প্রচুর। ওদেরও কাউকে না কাউকে থাকতে হয়, মানে কাকু থাকে, সুমন, পলাশ, কেউ না কেউ থাকেই ওদের সারাক্ষণ। এবার জলের মধ্যে জমিতে না দাঁড়িয়ে কাটা কাছাকাছি উঁচু জায়গাতে বা ডাঙাতে কোথাও থাকতেই হয় কাছে। বাপন বলছে রাতে যখন চাষ হয় সেই সময় থাকলে নাকি দারুণ মজা, আরও বেশি মজা। আসলে ওভার টাইম চলে তো, যেটা হয় আর কি, পার্টি মুডে থাকে তখন, সবাই পার্টি ফার্টি হয়। আর পূর্ণিমার রাত হলে তো এক্সট্রা, মানে ওটা অ্যাডিশন আর কি, দারুণ লাগে, দুর্ধর্ষ নাকি, অপূর্ব দৃশ্য। মানে আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে মাঠঘাট জলে ডুবে গেছে, জলের ওপরে চাঁদের আলো পড়ে ঝিকমিক করছে, তার মধ্যে টুপটাপ করে এদিক ওদিক একটা মাছ ব্যাং এইসবের লাফালাফি, মানে খুব আনকমন একটা দৃশ্য, অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা। আমার হালকা ফুলকা আছে একটা বলছি। The climatic condition in India is perfectly suitable for agricultural activities and has been one of the major reasons behind people choosing farming as their primary occupation. For India's ecological location, its parts are experiencing different climates which are affecting each area's agricultural yield in a different way. এই রে এক্ষুনি পড়ছিলাম জলের মধ্যে, মানে আমি একা পড়তাম না, আমার সাথে এগুলো সব পড়ত। এই ফাটলে ভেতর থেকে কোথা থেকে যা তেড়ে পুড়ে পায়ের মধ্যে সুসুরি দিয়ে উঠে এলো একটা, মানে এক ঝটকে উঠে এলো। পরে দেখছি এটা ব্যাং, ছোট একটা ব্যাং দেখি, কি বিভৎস ভয় দেখিয়ে দিয়েছিল। এমনিতেই স্লিপ খাচ্ছে, কোনো রকমে হাঁটতে পারছি না, ব্যালেন্স করে করে হাঁটছি, তাও নিজেকে দেখাতেও পাচ্ছি না। ওই জন্য যতক্ষণ পারছি, যতক্ষণ জলের মধ্যে আছার না খাচ্ছি, তার আগে যতটুকু পাচ্ছি একটু জলের অবস্থাটা দেখিয়ে দিই, কেন আমার ঠিক নেই, এক্ষুনি আচার খাবো, আমি যা বুঝতে পারছি, এদিকে টলছি ওদিকে টলছি, টুলতে টুলতে যাচ্ছি, আচার এক্ষুনি খাবো। হ্যাঁ হ্যাঁ, ডুব যাইয়ে পানি মে সব কুছ লেকে পানি মে বিসর্জন কর দিজিয়ে আপনে বাস। চারিদিকে স্বচ্ছ জল দেখা যাচ্ছে, তো কচি কচি মাছও আছে অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে। পুকুর খাল সব জলে ডুবে গেছে, ওখান থেকে সব চলে আসে, চারদিকে অসংখ্য গর্তও দেখতে পাচ্ছি। তো এ ভাই, কাঁকড়ার গর্ত, এগুলো সব কাঁকড়া গর্ত না সাপেরও গর্ত আছে? ও বলছে না, সাপের গর্ত হতেও হতে পারে। এই জমিতে যে ফাটল ধরেছিল গরমে, সেই ফাটলগুলোকেও নেহাত কিন্তু নিষ্পাপ হবলা বলে মনে হচ্ছে না। ফাটলের ভেতরগুলো অন্ধকার আর তেমনি জলে ভর্তি,
ভেতরে ফাটল কতটা গভীর তাও উপর থেকে দেখে বোঝা যায় না। না জানি কি ওই ফাটলের নিচে ঘাপটি মেরে কাঁকড়ার মতো পাতালপুরি থেকে উপরে সব কিছু নজর রেখেছে, কে জানে। ফাটল ওপর পা দিলে কিন্তু ওই জন্য গা শিরশির করে, আমার কেমন জানি একটা ভয় লাগে ফাটলগুলো দেখলি। ফাটলগুলো দেখে যতটা বাঁচিয়ে পা রাখছি হাঁটছি। আমার লাইফে প্রথম বলা যায়, মানে আমি জমিতে নেমে দাঁড়িয়ে ট্রাক্টরের সাথে দাঁড়িয়ে চাষ করা দেখছি, মানে এটাকে ট্রাক্টর তো ঠিক বলে না, মানে পাওয়ার টিলার বলে। মানে এতদিন শুধু দেখেছি দূর থেকে চাষ হচ্ছে, ট্রাক্টর মাটিতে মাটি কাটছে দেখেছি, সামনে দাঁড়িয়ে সামনাসামনি মাঠের মধ্যে জলের মধ্যে এই প্রথম। আমি তখন একদম বাচ্চা, তখন একবার দেখেছিলাম রাতে মাঠের মাঝখানে ট্রাক্টর চলছে, আর ট্রাক্টরে শুধু দুটো হেডলাইট দেখা যাচ্ছে, আর যে চালাচ্ছে ওই সেই একজন, পুরো মাঠে আর কেউ কোথাও নেই। ভাবুন একবার, চাঁদনি রাত জোনাকি গুটি কয়েক দেখা যাচ্ছিলো, আমি আর বাবা তখন কোথা দিয়ে যেন ফিরছিলাম। তো আমার বাবা বলছে দেখ দেখ কত সুন্দর লাগছে দেখ, আমার তো এদিকে কেমন একটা লাগছে ফোন ধরে আর কি বুঝলো। মানে পোস্ত সিনেমায় যে যিশু যেমন করে পোস্তকে দেখাচ্ছিলো না, জোনাকি অনেকটা ওরকমই আর কি। তো সত্যিই অপূর্ব লাগে, মানে এটা নো ডাউট, যারা দেখেছে শুধু তারাই বুঝবে, অপূর্ব মানে সত্যি অপূর্ব। তবে খুব ছোটো ছিলাম তো, মানে এই অপূর্ব অনুভূতির সাথেও যেটা কাজ করছিল সেটা হচ্ছে ভয়। চান্দি রাতের আলো আধারি ঝোপঝাড়ের অন্ধকার বিভীষিকা, মানে সব মিলিয়ে গা ছমছমে একটা পরিবেশ ছিল, মানে এখনও স্পষ্ট মনে আছে। খোলা আকাশের নিচে সে কোথায় দূরে সুবিশাল দিগন্ত বিস্তৃত মাঠ, তার মাঝে কোনো এক একাকী মানুষ নিজের ট্রাক্টর নিয়ে জমি হাল করে চলেছে, ভাবা যায়। সে ওই দূর থেকে ট্রাক্টরের আওয়াজ ভেসে আসছে, হালকা হালকা আসছে। তা ট্রাক্টরের সামনে ফোকাস করা হেডলাইটের আলো আর ওই আওয়াজটুকুই শুধু আমার সাহসের সম্বল, নইলে চাঁদের আলো সুবাদে ট্রাক্টরের পিছনে থাকা মানুষ মুক্তি যে হালকা আচ্ছাকে তাও দেখতে পাচ্ছিলাম, যে ট্রাক্টর ধরে যে হাল করছে আর কি। সেও যেন কি অবলীলায় মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়, মানে আমার সেসময় তখন এদিকে মানে প্রকৃতির রূপ রস গন্ধ অনুভূতি সব ভুলে গেছে, ভুলে গিয়ে কল্পনার জোরে কোনো রকমে ট্রাক্টরের পেছনের অবয়বটার অস্তিত্ব রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। মনের ভেতর সে কি অদ্ভুত গন্ধ পাবে, মানে অনুভূতিগুলো যাই বোঝাতে চাক কোনোভাবে এটাকে হরার সিন বানালে চলবে না, এই হচ্ছে মেন কথা। বড় হয়ে বুঝলাম যে ভূতের সিনেমা দেখার সময় যে ভয়ে ভয়ে মাঝে মাঝে যে আমরা রোমান্টিক সিনগুলোর মজাটা চেটে পুজো পুরোটা নিতে পারি না, এটাও ঠিক ওরকমই একটা ছিল কিছু। কারণ সেদিন বাড়ি গিয়ে আবার সম্ভব কথা মাথায় ঘুরছিল যে আমি তো বাবা ছিল পাশে, তা সত্ত্বেও ভয় পাচ্ছিল না, তাহলে ওই যে শুনশান জলে ডোবা মাঠে একা হাল করছিল ওটা, তার সাহস কে জোগাচ্ছে ভাই। এই জমিতে হাল করা হয়ে গেল, এবার কমলেশ কাকুর জমিতে হাল হবে, তারপরে দেখা যাক কারা করায়। এই সিজনটা এদের ফার্স্ট ডে, আজকেই ওদের ফার্স্ট ডে, মানে মেশিন বেরোলো চাষের জন্য প্রথম। এই সময় খুব একটা হাল হয় না, বর্ষাকাল পড়লে তখনই হয়, যেহেতু এখন অনেকটা বৃষ্টি হয়ে গেছে, কিছুটা জল জমে গেছে, তাই হচ্ছে অনেকে রিস্ক নিয়ে করছে। বর্ষাকালে কী হয়, জলটা তো রেগুলার বৃষ্টি হয়, তো তখন জলটা শুকানোর চান্স থাকে না, ওই জন্য তখন দিয়ে শুরু হয়। এমনিতে দু সপ্তাহ পরে বর্ষা ঢুকে যাচ্ছেই, কিন্তু মেন ব্যাপারটা হলো যেটা কেউ এখন বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না, সবাই তো এখানে হাল করা দেখছে, এখান থেকে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আবার বাড়ি ফিরবো কীভাবে, সাহস তো পাচ্ছি না, পুরো জমিতে হেঁটে হেঁটে একা ফিরবো ভাবা যাচ্ছে না, কী করবো কী করা যায়। আমি দৌড় লাগালাম, দেখি ওদিকে কাকি যাচ্ছে, ধরতে পারি কি না, তাহলে কাকির সাথে বেরিয়ে যেতে পারবো। আরে বাস, এখানে আবার দুটো কাঁকড়া মারামারি শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে, আমার টাইমও তো ভালো করে দেখাবো। আরে আরে আরে, শেষ হয়নি, ক্লাইম্যাক্স তো এখনো বাকি। আজকে দারুণ কাঁকড়ার ঝাল হবে, আজকে খাওয়াটা পুরো জমে গেল, পলাশটা পেয়েছে, চাষ করতে করতে দু তিনটে জমিতেই এতগুলো পেয়ে গেছে কাঁকড়া, মানে ট্রাক্টর চালাতে চালাতে কাঁকড়াও ধরে নিয়েছে। আমাকে তো দিল, আমি মহা খুশি কাঁকড়াতে।